বর্তমানে আকাশ ছোঁয়া পেট্রোল ও গ্যাসের মূল্য, এর জেরে সর্বত্রই মূল্য বৃদ্ধি হচ্ছে। এই পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছেন শান্তিনিকেতনের বিজ্ঞানী পূর্ণব্রত চক্রবর্তী। তিনি প্লাস্টিক ব্যবহার করে অতি সহজে পেট্রোল ও গ্যাস উৎপাদন করে নজির গড়েছেন। দীর্ঘ ১২ বছর ধরে এই নিয়ে গবেষণার ফল পেয়েছেন তিনি। আপাতত শান্তিনিকেতনের শ্রীপল্লির বাড়িতে নিজেই একটি মেশিন তৈরি করেছেন, যা দিয়ে খুব সহজেই প্লাস্টিক থেকে পেট্রোল উৎপাদিত হচ্ছে। শুধু পেট্রোল নয়, রান্নার গ্যাস উৎপাদিত হচ্ছে প্লাস্টিক থেকে। উৎপাদিত সামগ্রী নিজেরই বিভিন্ন কাজে ব্যবহার করছেন। আমি তখন বারুনি রিফাইনারিতে কাজ করতাম। তো একদিন যখন বারুনি রিফাইনারি থেকে আমরা ফিরছি স্টেশন থেকে, তখন দেখলাম চারিদিকে প্লাস্টিক পড়ে আছে। তার মধ্যে এক জায়গায় হিপ হয়ে প্লাস্টিকের টুকরো সব পড়ে গোটা জায়গাটাকে প্রচণ্ড নোংরা একটা দেখাচ্ছে। তখন এটা দেখে আমার মিসেস আমাকে বলল যে তোমরা তো প্লাস্টিক তৈরি হয় পেট্রোল থেকে, তো ওইটা নিয়ে তোমরা কিছু কাজ করছো না কেন, তুমি যেহেতু রিফাইনারিতে আছে। তখন আমার মাথায় একটা আইডিয়া এলো যে প্লাস্টিক হচ্ছে পলিইথিলিন মোস্টলি বা পলিপ্রোপিলিন, আর এগুলো ছোট ছোট পলিইথিলিন মলিকুল বড় বড় হয়ে মানে পলিমারাইজ করে প্লাস্টিক তৈরি হয়, সলিড হয়। তো ওইটাকে যদি আমরা ভেঙে দিতে পারি ছোট ছোট টুকরোতে বড় চেইনটাকে, তাহলে এটা আবার লিকুইড এবং মানে তরল আর গ্যাসে কনভার্ট করা যাবে। এতে সুবিধা যেটা আমরা মেইনলি হচ্ছে পরিবেশ মুক্ত করা, পরিবেশকে দূষণ রক্ষা করা। আমাদের যে প্লাস্টিক জমজমে রাস্তাঘাটে ড্রেন সব আবর্জনা বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো পরিষ্কার থাকবে, টেম্পোরারি ফ্লাড হবে না, যেটা আমাদের অনেক পশু জন্তু জানোয়ার যেগুলো প্লাস্টিক খেয়ে মারা যায় এগুলো হবে না, মিউনিসিপ্যালিটি অনেক খরচ বেড়ে বেঁচে যাবে। পূর্ণব্রত চক্রবর্তী বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের রসায়নবিদ্যা বিভাগ থেকে স্নাতক, স্নাতকোত্তর ও পরবর্তীতে পিএইচডি করেন। এরপর একটি পেট্রোলিয়াম সংস্থায় বিশেষজ্ঞ হিসেবে কাজে যোগ দেন। ২ বছর নাইজেরিয়াতে ছিলেন তিনি। দীর্ঘ ৩২ বছর কর্মজীবনের পর আপাতত তিনি অবসর জীবনযাপন করছেন। সেই সুযোগকে ব্যবহার করে তিনি এই আবিষ্কার করে ফেলেছেন। এই বছরের জুন মাসে তাঁর এই গবেষণার ফলকে স্বীকৃতি দিয়েছে ভারত সরকারের ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিভাগ। পূর্ণব্রত চক্রবর্তী জানিয়েছেন, এই মেশিন প্রতিটি পঞ্চায়েত পৌরসভা যদি ব্যবহার করে, তাহলে প্লাস্টিক যে স্থানে ফেলা হয় সেই স্থানেই পেট্রোল ও গ্যাস উৎপাদন করা সম্ভব। দীর্ঘদিন ধরে তার মাথায় আসে বর্জ্য পদার্থ প্লাস্টিককে কিভাবে কাজে লাগানো যায়, এবং তার ইচ্ছে পৌরসভা এবং পঞ্চায়েতগুলি তার তৈরি এই পদ্ধতি ব্যবহার করে বর্জ্য পদার্থ প্লাস্টিককে পেট্রোল ও গ্যাসে রূপান্তরিত করুক, তাতে মানব সভ্যতা আরও বেশি উন্নত হবে। ইতিমধ্যে তার এই গবেষণাকে যথারীতি স্বীকৃতি দিয়েছে ভারত সরকার। এবছরই তাকে স্বীকৃতি দেওয়া হয় ভারত সরকারের পক্ষ থেকে, এমনটাই জানালেন তিনি। শান্তিনিকেতন থেকে অভিষেক দত্ত রায়, ইটিভি ভারত।